तो एखाने ए एर थ्री बाई फाइव समान बी एर 60% समान सी एर 0.6। तो ताहले आमार एच टू बीच टू सी कत देखाते हैं। तो प्रथम जेटा देवा रही है से लिखब, तरपर बा दिए ए इंटू थ्री बाई फाइव समान बी इंटू 60/100 समान सी इंटू 0.6। तो एखाने दशमिक उठे गेले 6/10। तो काटाकुटी कर ले आससे 3a/5 इंटू ए समान 3/5 बी समान 3/5 सी समान के धरे नेब। तो एखान थेके के समान 5/3 के बी समान 5/3 के सी समान 5/3 के अर्थात ए एस टू बी एस टू सी एर मानगुलो बसिए देव, तो 1:1:1 हो जाए। तो एटाइ हबे आंसर जेहेतु के नॉट इक्वल टू जीरो। तो एखाने जेटा देवा रयेछे सेटा समान के धरे नेब, ताहले एक्स समान के बाई फोर, वाई समान के बाई फाइव, जेड समान के बाई टू। तो एक्स इज टू वाई इज टू जेड एर मानगुलो बसिए देव, दिले आमादेर 1/4:1/5:1/2। तो 4, 5, 2 এর লসাগু হচ্ছে 20। তো 20 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব মানে গুণ করব, তাহলে 5:4:10 হয়ে যাবে। তো এটাই হবে অ্যানসার। তো এখানে এক্স কেজি ও ওয়াই গ্রামের অনুপাত, তো দুটো একক একই রাখতে হবে, হয় কেজিতে নয় গ্রামেতে। তো এক কেজি সমান 1000 গ্রাম, তো এক্স ইন্টু 1000 গ্রাম। তো এক্স কেজি ও ওয়াই গ্রামের অনুপাত হয়ে যাবে তাহলে কত, 1000 x = y। তো এটাই হবে অ্যান্সার। তো এখানে এ বি ইজ টু সি এবং সি ইজ টু এ বি এর যৌগিক অনুপাত কত, তো যৌগিক অনুপাত হলে কি হবে, প্রথম যে অনুপাতটা দেওয়া রয়েছে এ বি ইজ টু সি এবং দ্বিতীয় অনুপাতটা হচ্ছে সি ইজ টু এ বি। তো এখানে প্রথম অনুপাতের প্রথম পদের সাথে দ্বিতীয় অনুপাতের প্রথম পদের গুণ হবে, এবং প্রথম অনুপাতের দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় অনুপাতের তৃতীয় পদের সাথে গুণ হবে। তো এখানে এ বি ইন্টু সি ইজ টু সি ইন্টু এ বি, তো এ বি সি ইজ টু এ বি সি, তো 1:1। তো এটাই হবে অ্যান্সার যৌগিক অনুপাতে। তো এখানে আমরা ধরে নেব, সেই ধরে নেব নতুন অনুপাতটা কি হচ্ছে না, এল ইজ টু এম। তো স্কোয়ার ইজ টু বি সি অনুপাতের সাথে এল ইজ টু এম যে অনুপাত, এর মিশ্র অনুপাত আমাদের কি হবে, তো সেটা আমরা লিখব স্কোয়ার এল ইজ টু বি সি এম। তো এটা হচ্ছে মিশ্র অনুপাত, শর্তানুসারে স্কোয়ার এল ইজ টু বি সি এম সমান এ বি ইজ টু সি স্কোয়ার। তো এখান থেকে আমাদের এল ইজ টু এমটা বের করতে হবে, তো সেখান থেকে এল ইজ টু এম আমরা কত পাবো, বি স্কোয়ার ইজ টু এ সি। তো নতুন অনুপাত হলো বি স্কোয়ার ইজ টু এ সি। তো এটাই হবে অ্যান্সার। তো এই অঙ্কটিতে আমরা ধরে নেব যে 1:2 অনুপাতের উভয় পদের সাথে কে বিয়োগ করলে অনুপাতটি 3:2 হবে, অর্থাৎ 1 - k / 2 - k সমান 3/2। তো এবার আমরা কোণাকোণি গুণ করব, করলে আমাদের কে এর মান আসবে k = 4। তো এটাই হবে অ্যান্সার।